আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশাস কিচেনে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি ছোট বড় সবার পছন্দের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের রেসিপি বার্গার, সাথে বার্গার সস রেসিপিটাও দেখানো হবে। তো ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল, আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন দেখে নেই প্রস্তুত প্রণালী। তো এখানে আমি প্রথমেই সস তৈরি করে নেব। এর জন্য আমি এখানে নিয়েছি 1 টেবিল চামচ সরষে, এরপর দিয়ে দিলাম একটি ডিম, দিয়ে দিচ্ছি 3 কোয়া রসুন, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোলমরিচ, দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এগুলোকে একবার ব্লেন্ড করে নেব। আপনারা কিন্তু এখানে চাইলে সাদা সরিষাটা নিতে পারেন, আমি দুটো মিলিয়ে নিয়েছি। তো প্রথমবার ব্লেন্ড করাতে এরকম হয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি এখানে দিচ্ছি লেবুর রস 1 টেবিল চামচ, আর দিয়ে দিব সয়াবিন তেল 3 টেবিল চামচের মতো। এখন আমি এগুলোকে আরও একবার ব্লেন্ড করব। এই তো দ্বিতীয়বারের মতো ব্লেন্ড করাতে দেখুন সসটা কিন্তু একটু ঘন হয়ে এসছে। তো এখানে আমি আবারও অ্যাড করছি চিনি 1 টেবিল চামচ, আর দিচ্ছি টমেটো সস 2 টেবিল চামচ। এখন আমি এগুলোকে আবারও ব্লেন্ড করে নিয়েছি। এই তো আমার বার্গার সসটা কিন্তু একদম রেডি। এটা শুধু বার্গারেই খাওয়া যাবে না, আপনারা চাইলে শর্মাতেও খেতে পারবেন, দেন ফ্রেঞ্চ ফ্রাই দিয়েও এই সসটা অনেক যাবে। তো এই তো আমার সস রেডি। এখন চলে যাব আমরা বার্গার পেটি তৈরি করতে। তো বার্গারের পেটি তৈরি করার জন্য এখানে আমি চিকেন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ব্লেন্ডারে ব্লেন্ড করে কিমা করে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কিমা করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ। এরপর আমি 1 চামচ পরিমাণ লেবুর রস দিয়ে নিলাম, দিচ্ছি লবণ স্বাদ মতো। এরপর সবগুলো আমি ভালোভাবে মাখিয়ে নেব। সরি, আমি এখানে আদা রসুন বাটা দিতে ভুলে গিয়েছিলাম, সেটা আমি এখন দিয়ে নিলাম। তো এখন সবগুলো উপকরণ দেয়া হয়ে গিয়েছে, এখানে আমি আর বেশি কিছু দিচ্ছি না। আপনারা চাইলে কিছু সবজি অ্যাড করতে পারেন। তো এই তো মাখানো হয়ে গিয়েছে। এখন আমি পেটির শেপ দিয়ে নেব। পেটিগুলো কিন্তু পাতলা পাতলা করে তৈরি করতে হবে, ঠিক আমি যেভাবে করছি আপনারা একটু দেখে বুঝে নেবেন। তো এই তো দেখুন আমার কিন্তু বার্গার পেটিটা একদম রেডি। এভাবে আমি সবগুলো করে নিয়েছি, এখন ভেজে নেওয়ার পালা। তো এখানে আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছিলাম, আর পেটিগুলো দিয়ে দিলাম। এখন এপিট ওপিট করে ভেজে নেব। এই তো এক পিট ভাজা হয়েছে, এখন আমি একটু উল্টে দিলাম ওই পিঠটা ভাজার জন্য। এগুলো একটু সাইড করে আমি আরও একটা পেটি এখানে দিয়ে দিয়েছি, একসঙ্গে 3টা পেটি আমি ভেজে নিচ্ছি। কালারটা কিন্তু অনেক সুন্দর আসছে, দেখুন দুই দিকে এরকম একটা সুন্দর কালার চলে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এখন উঠিয়ে নিলাম। এরপর আমি বানগুলো এখানে একটু গরম করে নেব, একটু চেপে চেপে নিচ্ছি। এই তো বানগুলো সেঁকা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। এরপর আমি বানগুলো মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে নিয়েছি। এখন এই তো সাজানোর পালা, আমি এভাবে সাজিয়ে নিচ্ছি। আমি খুব সিম্পলি সাজিয়ে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছে মতো সাজাতে পারবেন। এর জন্য শসা, দেন টমেটো, লেটুস পাতা এগুলো দিয়েও কিন্তু বার্গার পেটিটা সাজিয়ে নিতে পারেন। তো আমি এখানে শুধুমাত্র পেঁয়াজ দিয়েছি আর সস আর পেটিটাই দিয়েছি। তো এই তো আমার কিন্তু বার্গার রেডি। আশা করি আমার এই সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। তো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীতে আবারও আপনাদের পছন্দ মতো কোনো রেসিপি নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য খুব খুব দোয়া করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ। কেমন হয়েছে সেই